বাঙালি জাতির মুক্তির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া উপমহাদেশের অন্যতম প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সেই বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ গৌরব উজ্জ্বল 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1949 সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রুজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। 72তম বছরে পদার্পণ করায় মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ জুড়ি উপজেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে 72তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে 23 জুন বুধবার সকাল 11টায় জাতীয় দলীয় পতাকা উত্তোলন, উপজেলা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রীকান্ত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস, শাহাবুদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাজল, আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, যুব ও ক্রীড়া সম্পাদক ইমরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান আলী, সদস্য আব্দুল কাদির দারা, মইনুল ইসলাম, আব্দুল কাদির, আফজাল হোসেন চিকন, অটল কৃষাণ সিংহ শিবেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহসম্পাদক ইকবাল খান প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে সংগঠনটির জন্ম না হলে আমরা খুঁজে পেতাম না, বাংলার মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে লাল সবুজের পতাকা, এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্যই আমরা দীর্ঘ মুক্তিযুদ্ধ শেষে একটি ভূখণ্ড, বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা ফিরে পেয়েছি। আমি আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই দীর্ঘ পথচলায় আওয়ামী লীগের সংগ্রামের সংকটের এই দীর্ঘ পথচলায় যে সমস্ত নেতাকর্মী আমাদের কাছ থেকে চলে গেছেন, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে, বৌটবাতের অধিকার আন্দোলন করতে গিয়ে, যারা বাংলাদেশের মানুষের গণদাবিকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে নিজের প্রাণ দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের এই দিন বাংলাদেশ আওয়ামী লীগ জুড়ি উপজেলা শাখা করোনা পরিস্থিতির কারণে গরুয়া পরিবেশে পালন করেছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের এই দীর্ঘ পথ চলার সুদীর্ঘ সময়ে আজকে নেতৃত্বে আছেন বাংলার সফল রাষ্ট্রনায়ক, বাঙালি জাতির স্বপ্নপুরুষ, স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নের দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দলের সকল নেতাকর্মীকে, বাংলাদেশের মানুষকে আমরা স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী লীগ অত্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত। এই আওয়ামী লীগ বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেটা আজকে সারা বিশ্ব অবিস্মরণীয়। আজ আমরা স্বাধীন জাতি আওয়ামী লীগের নেতৃত্বের কারণে। তো আমি আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। জুড়ি উপজেলা আওয়ামী লীগ আজকে সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং কেক কাটা এবং আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করি। যেহেতু এখন কোভিড-19 চলছে, এই কোভিড-19 কারণে আমরা আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করছি। ধন্যবাদ। আজকে সবচেয়ে প্রথম যাকে মনে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কারণে আজ আমরা স্বাধীন বাংলায় আছি এবং যেই আওয়ামী লীগই বাংলাদেশ স্বাধীন করেছে, এই আওয়ামী লীগ যতদিন থাকবে জনগণের পাশে থাকবে, গণতন্ত্র অধিকার মূল্য অধিকার সব কিছু বাস্তবায়নে আওয়ামী লীগ থাকবে। তাই আমি অনুরোধ করব আপনারা সবাই করোনা কালে আমাদের জনগণের পাশে থাকেন এবং উন্নয়নের জন্য আপনারা আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পাশে।